आसमाने 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 जमीने आसमाने जमीने बोइछे आज रंगेर फाल्गुधारा उत्सव आमे जे सकले अमरा मतवारा डाके पियो कहाँ पपिया मतवारा डाके पियो कहाँ पपिया मतवारा बाजे मधुर सुर शनाइया बाजे बाताशे 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 मधुर सुर शनाइया मतवारा 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 না বলো তোমার এক কদমও যাইতে দিব না আমি ঠিক আছে সুখের কথা তো আমার জীবনে আর নাই আপনার সাথে সারা জীবন থাকতে পারবো এ তো আমার সাত পুরুষের ভাগ্য তাহলে এই কথা কবি না কেন সবই তো কইছ দেখো আশ্বাস ভাই তুমি সম্পার ভাই ঠিক কি না বাদ ধরে আছি খুশ হোক কিছু রাখো তোমার স্বামী জগতে আপনারও কেউ নাই এই জগতে আমারও কেউ নাই আজ আপনার কাজে আমি আপনার পাশে দাঁড়াইলাম কাল আমার কাজে আপনি আমার পাশে দাঁড়াইবেন দেখতেছেন না ভাইজানের আত্মা বান্দা খাইব কেমন না 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 আমি কিচ্ছু মনে করতাম না কিচ্ছু না খাওয়াই দেন এরকম বসে যা কোথায় চললেন আপনি জি আমি শ্বশুর বাড়ি যাব বলেন কি বিয়ে করলেন কবে ভাইজানরে তো খুব পছন্দ করে করবি নাকি বিয়া দেখো মাইয়া আমার বাপ কিন্তু ডাকাতে সর্দার আছিল এক কোপে মানুষের কল্লা ফালাই দিত আমার মধ্যে কিন্তু ওই জিত কাজ করে ওই ওই বেটা তোমার কবে বিয়ে করছে হ্যাঁ কোনাকে কবে বিয়ে করছে আপনারা আমারে বিশ্বাস করেন করব সত্য কথা কইলে তারপরে বিশ্বাস করব আগে কোন ওই বেটা আপনারা কবে বিয়ে করছে আপনারা কি আলফাল কথা কইতেছেন আমি কেন ওই মানুষটারে বিয়ে করতে যাব আচ্ছা শুনেন আপনারা সবাই আমার সঙ্গে চলেন এই সামনেই মতলবের বাড়ি ওই বাড়িতে পাত্র আমার জন্য অপেক্ষা করতেছে আমি গেলেই বিয়ে হবে এই কথাটাই তো সেই কখন থেকে আমি বলতেছি সংসারে আমার আপন বলতে কেউ নাই হেটে যাই না মুরব্বী আমার কইল তুমি আমার লগে আমার বাড়িতে চলো আমার দুই স্ত্রী তোমার সাজায় গুজায় দিব আমরা সবাই মিলে তোমার সাথে তোমার বিয়াতে যাবো আসল কথা না শুনি না তোমরা একটা কাণ্ড বাঁধায় দিলা চুপ এটা কি সত্য কথা আমরা সবাই মিলে এখন মোতলেবের বাড়িতে যাব ঘটনা যদি মিথ্যা হয় তোমার খবর আছে আপনারা আমার যে শাস্তি দিবেন আমি সেটা মাইনে নিব হারান ভাইজা
কি ব্যাপার তুমি এইখানে আমি বাড়ি থেকে পালায় আসছি কেন কি ব্যাপার কিছু বলতে শোনা যায় সেটা বল শরমের কথা ভাই যায় আপনার সামনে কি করে বলি ও কিন্তু সমস্যাটা তো শোনা দরকার আচ্ছা তোমার যখন কইতে শরম করতেছে তাহলে আমি তোমার দিকে পিছন ফিরা খাড়াই তুমি বলো আপনি পিছন ফিরা দাঁড়ানো লাগবে না ভাইজান আপনি আমার দিকে ফিরা দাঁড়ান আচ্ছা বলো হ্যাঁ আমার বিয়া দিতে চাই কেডা আপনার ভাই মুফিজের সাথে আমার বিয়া দিতে চাই সি 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 এটা তুমি কি শুনাইলা হ্যাঁ খটক বেটির নাকি অন্য জায়গায় বিয়া হইছে এটা শুনিনা সে আমারে বুঝতে পারছি বেটা মাতালের মাথাটা তো সত্যি সত্যি গেছে আমি বেটার সাথে সাথে ছিলাম শুধু তোমার মঙ্গল চিন্তা কইরা আর বেটা মাতাল তো দেখছি চলো চলো আমার সাথে না ভাইজান ওই বাড়িতে আমি আর ফিরে যাব না এইটা কি বলো তুমি কই যাইবা জানি না এইটা কোনো কথা হইলো তুমি চলো আমার লগে ওই বেটা মাতালের সাথে একটা বুঝাপড়া কইরা আসি না ভাইজান আমি ওইখানে যাব না আপনি যান যায় দেখেন কি হয় তারপর দেখা যাবে ও এইটা তুমি ভালো কথা কইছো তাহলে তুমি এখানে খাড়াও আমি জামু আর আমু ভাইজান আপনি তো কপাল নেই খারাপ যেই পাত্রী আপনার লেগে ঠিক করতেছে সেই পালায় যেতেছে আপনি তো পাত্রী খুঁজে পেতেছি না বোতলে ঠেকা আমি তোমারে কিন্তু শেষবারের মতো কইতাছি একটা খুনা খুনি হয়ে যাবে কিন্তু মিয়া ভাই খুন করবি কর পারলে আমারে খুন কর আমি এর ছেড়ে দেব ও মোতালেব মিয়া মিয়া ভাই গড়ক বেটি আসা করছে কি ব্যাপার তামি না তোমার তো দেরি হলো কেন এরা কারা এরা আমার আত্মীয় স্বজন আমার বিয়েতে আছে তোমার বিয়া হ্যাঁ কোন পাত্রী খুঁজে পাইনি দেখে আমি নিজেই মফিজ মিয়ারে বিয়া করার সিদ্ধান্ত নিয়েছি কই তোমার পাত্র কই আছে ঘরের ভিতর আছে না নাই পাত্র আমি পিছনে দরজাটা ভাগাই দিছি বিয়া ভাই আজকে তোমার আমি তো ভালা করে ভালাম তুমি এখানে কি করো কোথায় যাবে আমার তো কোথাও যাওয়ার জায়গা নাই ওইদিকে কি খবর জানি না ওই তোমার ধর্মের ভাই আরশেদ কোন মতে আমার পিছন দরজা দিয়ে ভাগাই দিছে হাই কই আসিল কেডা তোমার স্বামী এই বেটা তো উঠানে দাঁড়ায় ঘটক পিটি লয় কি জেনে কথা কইতেছে আচ্ছা তোর কায়দাটা কি কত কিসের কায়দা আমার একটা বিপদের মধ্যে রেখে তুমি কেমনে চলে আইলা কি করুম ক এছাড়া কি উপায় ছিল আমার মানুষটা যা শুরু করছিল মানুষটা না মানুষটা এই বেটা আমার লগে যা করলো ওরে যদি আমি গ্রাম ছাড়া না করছি তাইলে পর আমি মহিউদ্দিন তালুকদারের পোলা না চলে যাইতেছো তুমি হ কাল রাত থেকে যে অবস্থা গেছে
তাছাড়া ওই বেটার একটা ব্যবস্থা করতে হইব না। আমি কি করব? তুমি কি করবে মানে? ঝামেলা তো মিটে গেছে, এখন বাড়ি যাও। সত্যি কি ঝামেলা মিটে গেছে? তোমার কি মনে হয় ওই মানুষটা আমারে আর বাড়িতে উঠতে দিবে? এই দিকটা তো ভাইবা দেখি নাই। এখন কি উপায়? উপায় তো একটাই আছে। কি উপায়? তোমার সাথে যাওয়া ছাড়া আর তো কোনো উপায় দেখি না আমি। এটা হলো তোর খারাপ স্বভাব মোতালিব। হঠাৎ করে মাথা গরম হয়ে যায়। ভাইবা দেখতো যেই কূপ তুই আমার উপরে তুলছিলি এটা গায়ে লাগলে এতক্ষণ কি হয়ে যেত? আমি মরতাম মরতাম সেটা কোনো বিষয় না, কিন্তু তুই আমার বোন জামাই, খুনের দায়ে যদি তোরে ধরে নিয়ে দিত তাহলে আমার বোনদের কি হইতো? আপনি যেরকম বোন বোন করতেছেন আপনার বোন রে তো একটাবার জন্য দেখলাম। কেমনে দেখবেন, এই পাষণ্ড তারে বাড়ি ছাড়তে বাধ্য করছে। মিছা কথা কইন না মিয়া ভাই। কোনটা মিছা কথা? তুই তারে বাড়ি ছাড়তে বাধ্য করছ নাই? না, আমি এই জাতীয় কোনো কথা তারে কই নাই। তোস নাই, তুই কেমনে কইলি তারে মফিসের সঙ্গে বিয়া দিবি? আয় আয় এইটা আপনি আমারে কি শুনাইলেন? আমারে বিয়ার সাজে নামাই দিয়া সেই দিকে কাজ করতেছিল। বোতলে মিয়া এসব কি? তুমি আমার বাল্যকালের বন্ধু হইয়া আমার সাথে প্রতারণা করলা। সংসারে আমার আপন বলতে কেউ নাই। আমি ভাবছিলাম তুমি আমার অনেক আপন, আর তুমি কি না? আমি তোমার সাথে কোনো প্রতারণা করি নাই। আমি কি তোমারে কোনোদিন কইছি যে মবিসের সাথে তোমারে বিয়া দিব? তাইলে তুমি একটা পাত্রি চাইছিলা, পাই নাই। তাছাড়া মফিসরে আমি অনেক আগে থেকেই পছন্দ করতাম, তাই ভাবছিলাম। এখন আর কান্দা কুন্দা কি হইব? যান যান সবাই যার যার বাড়ি যান। এই যান মিয়া যান। এটা আপনি কেমন কথা কয়? হাইলামি নাকি? একটা মেয়ে কথা আশা নিয়া ওই শাড়ি পইরা সাইজা গুজ্জা আশা নিয়া এখানে এসে অন খালি হাতে ফেরত যাব? বলে বলেন মুরুব্বী, সংসারে আমি অসহায় বইলা সবাই আমার সাথে যে যেমন খুশি তেমন ব্যবহার করবে? অসম্ভব। আমারে তুমি মুরুব্বী মানছ? আমি দুই স্ত্রী সহ এখানে আসি তোমার বিবাহ দিতে, আমি সহজে ছাড়ুম না। এই যে মোতালেব মিয়া, যে বলেন আপনি বুঝতে পারতেছেন আপনার কথায় না ইচ্ছা মায়েরা কোথায় এসে দাঁড়াইছে? আমার কথা পরিষ্কার, ওরে বিয়া না দিয়ে আমি এখান থেকে এক পণ রুম না। কার সাথে বিয়া দিবেন? পাত্র তো ভাগছে। সেটা হলো আপনার সমস্যা না তো আমার সমস্যা। কি আমার সমস্যা না? আমি তো পাত্র ভাগাই দিইনি, পাত্র ভাগাইছে উনি। এই যে আমার মিয়া ভাই, এই যে উনি। আপনি তো কইলেন তহমিনারে বিয়া না করে এখান থেকে যাইবেন না, তাই না মুরুব্বী? হ, এক কথা আমার হবে আজকে এইখানে এই বাড়িতে তহমিনা ঘটকের বিয়া হবে। আমি জানতাম, আমি জানতাম তুমি আমার জন্য একটা কিছু করবে। হাজার হইলেও আমি তোমার ছোটবেলার বন্ধু। তুই আবার কি পাগলামি শুরু করছিস মোতালে? আমার বইন্ডা ঘর থেকে বাইরে হয়ে গেছে আর তুই এই সুযোগে এই ঘটক বেটি রে। পাগলামি করিস সম্পা, আমি তোমার বিষয়টা একটু বুঝাই কই। আচ্ছা আমি, তুমি কও যে আমি তোমারে কিভাবে আমার লগে আমার বাড়িতে তোমারে লয়ে যাই? ওখানে গিয়ে আমি তোমার কি পরিচয় দিব? আমি বুঝে তোমার বুঝাইতে পারিনি, তাহলে তুমি আমার কথা বুঝতে পারো।
আমি তোমারে এইটা বলি নাই যে আমারে তুমি তোমার সাথে তোমার বাড়িতে নিয়ে যাও। আমি শুধু তোমার কাছে একটা সাহায্য চাইছি। এখন আমি কি করবো তার একটা পরামর্শ চাইছি। ঠিক আছে, তুমি এখন যাও প্লিজ। আমার যা হয় আমি একটা ব্যবস্থা করে নিই। কি ব্যবস্থা করবা? সেটা তোমার জানানোর দরকার নেই। আচ্ছা যা হবার তা তো হয়েছে, সব ঝামেলা শেষ। এখন তুমি বাড়ি ফিরা যাও। না না, এটা সম্ভব না। তুমি যাও মফিজ, আমার লয়ে ভাইব না। আমার যা হয় আমি একটা করে নেব। আর আল্লাহ দুনিয়াতে তো জায়গার অভাব নেই, কোথাও না কোথাও আমার একটা জায়গা হইবই। আর যদি না হয় তাইলে আশেপাশে কত বড় বড় গাছ, তার কত বড় বড় ডাল, কোনো ডালে না কোনো ডালে আমার জায়গা নিশ্চয়ই হইব। গাছ ডাল এসব কি করতে যাও তুমি? এসব উল্টা পাল্টা কথা শুনতে আমার ভাল লাগে না। চলো তুমি, আমি তোমার মোতালেবের কাছে দিয়ে আসি। না তাহলে মরো তুমি, এসব কথা শুনতে ভাল লাগে না আমার। আরে আকুল ভাই, তুমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, হঠাৎ কথার আওয়াজ শুনলাম তো। তা তুমি এখানে কি করো মফিজ ভাই? ওইটা কেডা? হ্যাঁ চিনছি তো, আমাকে মুতালেবের বল না। ও মফিজ ভাই, বিষয়টা কি কম তো? আসলে হয়েছে কি আকুল ভাই, মানে মুতালেব ব্যাটা তো একটা মাতা, বৌদারে মায়েরা ধরে একদম বাড়ি থেকে বাইর করে দিছে। আহারে ব্যাটা তো মাতাল মানুষ না, এরই মধ্যে শুনছি তো আবার নাকি বলে একটা বিয়ে করবে। হ্যাঁ এইটা নিয়েই তো কেসাল, ঘরে একটা জলজন্ত বউ থাকবে, ব্যাটা আবার বিয়ে করতে চায়, কোনো বউ এটা মানবে না। না সম্ভব নাকি? কিন্তু এই বিষয়টা তো বুঝলাম না। কোন বিষয়টা খুব মুতালেবের বউটা নিয়ে তুমি এখানে কি করো? এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করতেছি, মায়েরা তো যাওয়ার কোনো জায়গা নাই, তাই কি করা যায়? সেইটা তো বুঝলাম, কিন্তু তোমার সাথে কেন? ও আমার সাথে কেন? মানে হয়েছে কি, মানে আমি ঘরে খুব স্নেহ করি, মমতা করি আর কি। তো হে আমার ধর্মের ভাইটা। ও এইবার পরিষ্কার হয়েছে, ধর্মের ভাই কিন্তু অনেক বড় সম্পর্কের মফিজ ভাই। জঙ্গলে এইভাবে লোকজন দেখলে খারাপ ভাগ্য, বাড়ি নিয়ে যাও। আমি তো সেই কথাটা বোঝাবার চেষ্টা করতেছি, কিন্তু বুঝতে চাইতেছে না। না বুঝলে তো হবে না, দেখি আমি কথা বলি। ভাবি আপনার সাথে আমার পরিচয় নাই, সম্পর্কে আমি আপনার দেবর হই, তো এইখানে দাঁড়িয়ে থাকাটা কি ঠিক হচ্ছে? আপনার একটা সম্মান আছে, মফিজ ভাইয়ের একটা সম্মান আছে, যান ভাইয়ের সাথে বাড়ি যান। কেন, সে তো আপনার ধর্মের ভাই, অসুবিধা কোথায়? অসুবিধা আছে সে আপনি বুঝবেন না। তাহলে কি করতে চান আপনি? যা করার আমি করব, আপনারা যান, আমার নিয়ে আপনাদের ভাবতে হবে না। তাই বললে কি হয় ভাবি, আমরা থাকতে আপনি এই জঙ্গলে পড়ে থাকবেন? বুঝতে পারছি, আপনারা দুজন আমার নিয়ে অনেক সমস্যার মধ্যে পড়ছেন। ঠিক আছে আমি চলে যাচ্ছি। কোথায় যাবে সেটা আপনাদের জানার দরকার নেই। ভাবি সোপা, সোপা শুনো, সোপা কথা শুনো, একেবারে আপনি জানাবি দেখতেছি। সোপা, ও সোপা, দেখেন আমি বুঝতে পারি আপনার অসুবিধা। না বুঝতে পারেন না, বুঝতে পারলে এমন অন্যায় কথা আপনি বলতে পারেন না। ঘরে আমার স্ত্রী আছে। স্ত্রী আছে? আর আপনার স্ত্রী তো অসুস্থ, বিছানায় পড়ে আছে। তাছাড়া আমাদের ধর্মেও তো বিধান আছে। থামেন থামেন, আপনার সব কথা আমি বুঝতে পারছি।
ধর্মে বিয়া করার বিধান আছে সেইটা মানেন, ধর্মের আর কিছু বিধান মানতে ইচ্ছা করে না? আপনি আমার কথাটা বুঝতে পারেন নাই। আর বুঝতে চাই না, আমার পক্ষে বিয়া করা সম্ভব না, বাস। আল বদ সম্ভব, বিয়া না কইরা আপনি। আপনি একটু থামেন মিয়া ভাই। মিয়া ভাই, বউরে তুমি খুব বেশি ভালোবাসো তাই না? ভালোবাসি। আর সেই কারণে তুমি আর একটা বিয়ে করতে চাইছো? সেই কারণেই। বউরে ভালোবাসো সেই কারণে তুমি আর একটা বিয়ে করতে চাও না, কিন্তু যখন বদমাইশি করো তখন বউর কথা মনে পড়ে না? এ মোতালে, তারে কি কষ্টই। এ আমি আবার কবে বদমাইশি করলাম? কে আমার বউর পিছনে গুরগুর করো নাই তুমি? নাউজুবিল্লাহ, এই মতি ভ্রম হয়েছিল আর সেইটা নিয়ে তুই আমারে কথাটা যদি আমি সবার কাছে বইলে দিই তুমি মুখ দেখাইতে পারবা? দোহাই লাগে মোতালে, তুই এত বড় সর্বনাশ তুই আবার করিস না ভাই। আচ্ছা করবো না, রাজি হয়ে যাও। সম্ভব না। এই যে মুরব্বী শোনেন, এই যে আমার এই মিয়া ভাই। We'll be right back.